ড্রাগ রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, নিশ্চয় আপনারা ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ঔষধের রিভিউ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমরা যে ঔষধটি সম্পর্কে আলোচনা করব, ঔষধটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঔষধটির নাম সালফ্লু 250 মিলিগ্রাম। এই ঔষধটি বাজারে এনেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আমরা এই ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সালফ্লু 250 এই ক্যাপসুলটি হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত দীর্ঘমেয়াদী হাঁপানির ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। তবে যদি হাঁপানি খুব মারাত্মক পর্যায়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই এই ক্যাপসুলটি ব্যবহার করা যাবে না। এই ক্যাপসুলটি ইনহেলার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা জানব এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। সালফ্লু এই ক্যাপসুলটি গ্রহণকালে স্বর ভেঙে যেতে পারে এবং গলায় ছত্রাক সংক্রমণ তৈরি করতে পারে। গর্ভকালীন সময়ে ও বুকের দুধ পান করাচ্ছেন এমন মায়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হলে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে হবে। যদি ডাক্তার মনে করেন গর্ভবতী মায়ের জন্য ঔষধটি উপযোগী হবে, তবেই ঔষধটি ব্যবহার করা যাবে, তাছাড়া কোনো অবস্থাতেই ব্যবহার করা ঠিক হবে না। এখন আমরা জানব ঔষধটির ডোজ সম্পর্কে। এটি একটি ড্রাই পাউডার ক্যাপসুল। দিনে 2 বার 12 ঘন্টা অন্তর ইনহেলেশন বা ইনহেলারের মাধ্যমে গ্রহণ করতে হয়। 12 বছর ও তার ঊর্ধ্বের বয়সদের 12 বছর ও তার উপরের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 125 মিলিগ্রাম থেকে 250 মিলিগ্রাম পর্যন্ত দিনে 2 বার গ্রহণ করা লাগে। 4 বছর বা তার বেশি বয়সের বাচ্চাদের ক্ষেত্রে 50 মিলিগ্রাম করে দিনে 2 বার ব্যবহার করা লাগে। ঔষধটি ব্যবহার করতে হলে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের সাথে আগে পরামর্শ করতে হবে। তিনি যদি ঔষধটি ব্যবহারের অনুমোদন দেন, তবেই ঔষধটি ব্যবহার করা যাবে, তাছাড়া ঔষধটি ব্যবহার করা যাবে না। আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য।